সাম্প্রতিক সময়ে পুলিশের দুজন শীর্ষ সাবেক শীর্ষ কর্মকর্তার দুর্নীতির প্রসঙ্গটি আলোচনায় এসেছে। বাংলাদেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বহুদিন পর মনে হচ্ছে যে প্রাণ খুলে লিখছে। লিখছে মানে হচ্ছে যে দুর্নীতির এমনই তথ্যগুলো সামনে আসছে, এমনই দুর্নীতির চিত্র, জমি, বাড়ি, টাকা ইত্যাদি ইত্যাদি তথ্য এমনভাবে সামনে এসেছে যে গণমাধ্যমের না লিখে উপায় নেই। এই তথ্যগুলো বেনজির আহমেদ সাবেক আইজিপি তার তথ্যগুলো কালের কণ্ঠ প্রথম সামনে আনে, তারপরে পত্রিকাগুলো নানাবিধ দিক বিশ্লেষণ করে আরও বহুবিধ তথ্য সামনে আনে। এই বেনজির আহমেদের আলোচনা শেষ হওয়ার আগেই আরেকজন ঢাকার পুলিশ কমিশনার সাবেক আসাদুজ্জামান মিয়ার তথ্য সামনে আসে, তারও বিপুল পরিমাণ সম্পদ। বেনজির আহমেদ দাবি করেছেন এসবই তার বৈধ, যদিও দুদক যখন তদন্ত করেছে এবং দুদক তদন্ত করে ইতিমধ্যেই বলে দিয়েছে যে বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, দুর্নীতির তথ্য পাওয়া গেছে। আসাদুজ্জামান মিয়ার তথ্য যে গণমাধ্যম খুব অনুসন্ধান করে বের করেছে, মানব জমিন প্রথম প্রকাশ করেছে, কিন্তু এটা আরও অনেক তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, অনেকেই হোয়াটসঅ্যাপে এই তথ্যগুলো অনেককে পাঠাচ্ছেন, আরও অনেকের তথ্য নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বা অনেকের কাছে আছে, সেগুলো নাকি অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে, সত্য মিথ্যা জানি না। এই যে সম্পদের তথ্য, দুর্নীতির তথ্য, এক সময়ের দাপটের কর্মকর্তাদের চিত্র যখন গণমাধ্যমের সামনে আসছে, তখন পুলিশের পক্ষ থেকে বিশেষ করে বিসিএস ক্যাডারদের, যে পুলিশের যে ক্যাডারদের তাদের যে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, সেই সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে এবং সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে পুলিশ বাহিনীর বিরুদ্ধে যেভাবে গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে বা পুলিশের সদস্যদের নিয়ে যেভাবে গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে, তারা এটি নিয়ে উদ্বিগ্ন এবং এই সংবাদটি অতিরিক্ত অতিরঞ্জন কোনো কিছু প্রকাশিত হওয়া উচিত নয়, সেটা তাদের জায়গা থেকে বলা হয়েছে, আরও অনেক কথা তারা বলছে। এখন এই জায়গাটিতে যে কথাটা বলা দরকার, যে কথাটা বলতে আসলাম, আমি এখন একটি দেশের বাইরে অবস্থান করছি, ফিলিপিন্স। ফিলিপিন্সের একটি পর্যটক শহর চিবু, আমি যে জায়গাতে যাই চিবু বলছে এই কারণে, সিইবিইউ ইংরেজিতে লেখা হয় চিবু সিটি, সিইবিইউ, কেউ কেউ বলেন সেবু সিটি, কেউ কেউ বলেন নানা নাম উচ্চারণ করেন, আমি ঠিক চিবু বলছি ঠিক বলছি কিনা এই জন্যই ব্যাখ্যাটা দিলাম। এই যে এই সুন্দর দৃশ্য, খুবই মনোরম দৃশ্য, আমি যে হোটেলে আছি তার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, সেমিনার এসেছি এখানে, যাই হোক ম্যানিলার সেমিনার, তার আগে দুই তিন দিন এই জায়গাটাতে থাকবো। তো এরকম জায়গাতে এসেও এটা নিয়ে কথা বলার দরকার মনে করলাম এই কারণে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিসিএস ক্যাডার, বিসিএসের যে পুলিশ বিভাগ এবং পুলিশ তাদের যে সংগঠন, সেই সংগঠনটি শক্তিশালী সংগঠন, তারা বিভিন্ন সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকেন নানাবিধ দিক নিয়ে, এই ক্ষেত্রেও তারা গণমাধ্যমের কাছে প্রত্যাশা বা গণমাধ্যমের সংবাদ প্রকাশ নিয়ে উদ্বিগ্ন হয়েছে। তো এই জায়গাটিতে আমার দুই তিনটি প্রশ্ন। প্রথমত প্রশ্ন হচ্ছে পুলিশের ভেতর থেকে বা পুলিশের একজন সাবেক আইজি, তার বিরুদ্ধে, বেনজির আহমেদের বিরুদ্ধে যখন এরকম গুরুতর অভিযোগ আসলো, তার দুর্নীতির তথ্য আসলো, অবৈধ সম্পদের তথ্য আসলো, তিনি দেশ ছেড়ে চলে গেলেন, তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেলেন, এরকম শত শত একর জমি তিনি কিনেছেন সেই তথ্য আসলো, হিন্দুদের ভয় দেখিয়ে তাদের সম্পদ দখল করে নিয়েছেন, অল্প টাকায় কিনে নিয়েছেন, এই তথ্য আসলো। তো একজন পুলিশের সাবেক আইজির বিরুদ্ধে যদি এই রকম গুরুতর অভিযোগ আসে, তাহলে পুলিশের যে অ্যাসোসিয়েশন, তাদের এই জায়গাটাতে এই গণমাধ্যম সংবাদ প্রকাশের আগেই কোনো প্রতিক্রিয়া আসা দরকার ছিল, তাদের পক্ষ থেকে এই জায়গাটিতে পরিষ্কার করে বলা দরকার ছিল কিনা যে অপরাধ করলে তার সুনির্দিষ্ট করে তদন্ত, বিচার, শাস্তি প্রত্যাশা করি, গণমাধ্যম যেন সব পুলিশকে নিয়ে না লেখে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে নিয়ে লেখে, একটা। দ্বিতীয়ত কথা, এই যে পুলিশের যে প্রতিষ্ঠান, পুলিশের যে সংস্থা সার্ভিস অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহায়তা করার কোনো ব্যাপার ছিল কিনা তদন্ত সংস্থাকে, সেটা দুর্নীতি দমন কমিশনকে হোক বা অন্য যে কেউ হোক, সহায়তা করা দরকার ছিল কিনা, এই জায়গাটিতে কোনো বক্তব্য ছিল কিনা। এখন মিয়া আসাদুজ্জামানের ক্ষেত্রেও ঠিক একই কথা, তার এত সম্পদের তথ্য প্রকাশিত হলো, তো সেই জায়গাটিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যটা কি, তারা কী চায়, তারা এই সংবাদগুলো গণমাধ্যমে প্রকাশিত হবে,
গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সময়ে যারা যে পুলিশের সদস্য সেটা লেখা হবে না, নাকি তারা বাহিনীগতভাবে দায়ী গণমাধ্যম সেটা লিখছে, তাদের ঠিক মূল আপত্তির জায়গাটা কি সেটা নিয়ে একটু কনফিউশন। কারণ পুলিশের যিনি প্রধান থাকবেন, পুলিশের যিনি ঢাকার কমিশনার থাকবেন, পুলিশের যিনি আইজিপি থাকবেন, তো তাকে নিয়ে তার দুর্নীতি নিয়ে যদি সংবাদ প্রকাশিত হয় তাহলে এখানে তো বারবার করে পুলিশ বাহিনীর কথা আসবে। একজনের বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে তো সামগ্রিকভাবে আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসবে। অভিযোগ আসবে বলতে মানুষ মনে করবে যে এই জায়গাটিতে অভিযোগ আছে, এই জায়গাটিতে সন্দেহ আছে। কারণ একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় বা অভিযোগ আসে তাহলে তো সব সাংবাদিককেই কোনো না কোনোভাবে দায় নিতে হয়। আলাদা করে তার বলা যায় না যে আমি ভালো, আমি কোনো কিছু করি না, এটা বললা যায় না। প্রথমত কথা বললেও বিশ্বাস করে না। তার মানে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বটা আরেকটু বাড়ানো দরকার, নিজস্ব এক ধরনের পর্যবেক্ষণ থাকা দরকার। সেই পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে এখন যারা আছেন তাদের, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা দায়িত্বে আছেন অভিযোগ আছে, দায়িত্বে থাকার কারণে হয়তো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় না বা হচ্ছে না, দায়িত্ব থেকে চলে গেলে হয়তো সেই সংবাদ প্রকাশিত হবে, তো পুলিশ অ্যাসোসিয়েশনের দায়িত্বের পরিধিটা আর একটু বাড়ানো দরকার। যে সমস্ত সৎ অফিসার, অধিকাংশই হয়তো সৎ অফিসার, তাদেরকে প্রোটেকশন দেয়া, এবং অসৎ যে অফিসাররা আছে যারা সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আসতে পারে এখন যে দুইজনের বিরুদ্ধে এসেছে, এই সমস্ত জায়গাতে পুলিশ অ্যাসোসিয়েশনকে একটা শক্ত অবস্থান নিতে পারবে, পুলিশ অ্যাসোসিয়েশনকে পুলিশকে সতর্ক করতে পারবে, পুলিশ অ্যাসোসিয়েশনকে এটা বলতে পারবে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে তাদের পাশে পুলিশ অ্যাসোসিয়েশন দাঁড়াবে না, স্বাধীনভাবে তাদের বিষয়টি তদন্ত করবে। আর গণমাধ্যমকে আমার মনে হয় যে এখানে দায়ী করার বা দোষারোপ করার কোনো কারণ নেই। গণমাধ্যম তথ্য পেয়েছে, সংবাদ প্রকাশ করেছে, গণমাধ্যম আরও তথ্য পাবে, সংবাদ প্রকাশ করবে, গণমাধ্যমে অনুমান ভিত্তিক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে, গণমাধ্যম সেটাকে নিয়ে আরও সুনির্দিষ্ট করে তথ্য প্রকাশ করবে। গণমাধ্যম দায়িত্ব নিয়েছে পুলিশ বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করার, এটা কোনোভাবেই সত্যি নয়। গণমাধ্যম দায়িত্ব নিয়েছে সমগ্র পুলিশ বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করার বা অপমান অসম্মান করার, এটা কোনোভাবেই সত্যি নয়। গণমাধ্যম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা অন্তত দুইজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর প্রকাশ করছে, তদন্ত করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করছে। যেহেতু তারা পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, শুধুমাত্র সেই কারণে বারবার করে পুলিশ বাহিনীর নাম আসছে। সাধারণ মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে পুলিশের বড় বড় অফিসার মানেই অসৎ। এই যে পারসেপশন তৈরি হয়ে গেছে, এই পারসেপশন তৈরি করার জন্যে কোনোভাবেই গণমাধ্যম দায়ী নয়। পুলিশ অ্যাসোসিয়েশনকে সিদ্ধান্ত নিতে হবে এবং পর্যালোচনা করতে হবে যে পাবলিক পারসেপশন তৈরি হলো কেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে এই পারসেপশন সত্যি, কিন্তু এই পারসেপশনের যতখানিই সত্যি হোক সেটা পুলিশ অ্যাসোসিয়েশনকে পর্যবেক্ষণ করতে হবে, পুলিশ অ্যাসোসিয়েশনকে অনুধাবন করতে হবে, অনুধাবন করে সেই অনুযায়ী তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে। শুধুমাত্র একজন সাবেক পুলিশ কর্মকর্তা বা দুইজন সাবেক পুলিশ কর্মকর্তার সংবাদ প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমে পুলিশ বাহিনীর নাম আসলে পুলিশ বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয়, এই ধারণার থেকেও আমার ধারণা বের হয়ে আসবে। গণমাধ্যম বিশেষ কারো বিরুদ্ধে কোনো কাজ করছে এটা মনে হয় না। একটি দুটি গণমাধ্যম নানা কারণে করে, আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি সামগ্রিকভাবে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের কথা বলছি। সেই গণমাধ্যম দায়িত্ব নিয়েই কাজ করে, পুলিশ বাহিনীকে সেই গণমাধ্যম প্রতিপক্ষ মনে করে না, পুলিশ বাহিনীকে সেই গণমাধ্যম একই কাতারের একই সঙ্গী মনে করে। পুলিশ অ্যাসোসিয়েশনকেও সেটা বুঝতে হবে যে গণমাধ্যম আমাদের বিরুদ্ধে নয়, গণমাধ্যম পুলিশের বিরুদ্ধে নয়, গণমাধ্যম শুধু দুর্নীতির সংবাদ প্রকাশ করছে। একটি দুটির কথা আলাদা, আমি সেটা নিয়ে কথা বলবো না। তাহলে গণমাধ্যমকে কীভাবে সহায়তা করা যায় এবং পুলিশ বাহিনীর ভেতরে কী করে রিফর্ম দরকার, এই যে পাবলিক পারসেপশন যে অসৎ, মানুষকে ধরে পিটিয়ে অর্থ আদায় করে, মানুষকে ধরে বিপদে ফেলে অর্থ আদায় করে, এই যে একটা পারসেপশন, এই পারসেপশন থেকে বের হয়ে যাওয়ার জন্য পুলিশের কার্যক্রম কী, অন্তত এই বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে সিদ্ধান্ত নেওয়া দরকার। সর্বোপরি এই যে পুলিশ অ্যাসোসিয়েশন, তারা নানাবিধ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তাদেরও সিদ্ধান্ত নেওয়া দরকার যে তাদের কর্মপদ্ধতি কী হবে, তাদের বাহিনীকে তারা কী করে পুনর্গঠন ঠিক নয়, এই দুর্নীতিমুক্ত বা পাবলিক পারসেপশন দূর করার ক্ষেত্রে তারা কী করবে। যাই হোক, আমি তাদের উদ্বিগ্নকে সাধুবাদ জানাই, কিন্তু একইভাবে গণমাধ্যমের পক্ষ থেকে বলতে চাই যে তাদের উদ্বিগ্ন হওয়ার সঙ্গে গণমাধ্যমের কোনো সম্পর্ক থাকার কথা নয়, কারণ গণমাধ্যম তাদেরকে উদ্বিগ্ন করছে না, গণমাধ্যম শুধু দুর্নীতির সংবাদ প্রকাশ করছে। দুর্নীতির সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশ অ্যাসোসিয়েশনকেও গণমাধ্যমকে সহায়তাই করা উচিত।